सो हे गाइस তোমাদের সকল খেলোয়াড় রিলেটেড চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং আজকে থাকছে OB30 আপডেট বা নেক্সট আপডেটের কিছু অজানা তথ্য যেগুলো হয়তো তোমরা এখনো পর্যন্ত খেয়াল করোনি বা যেগুলো কিন্তু এখনো তোমরা দেখোনি। যেমনটা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্যারাসুট একটা স্কিন আসছে, যেমনটা এর আগে ঘোড়া স্কিন এসেছে, ড্রাগন স্কিন দেখতে পেয়েছি আমরা, কিন্তু আমাদের এটা নতুন একটা আসবে যেটা হচ্ছে OB30 তে আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে একটা জাহাজের মতন একটা জিনিস নিয়ে সেটা লাভ যে রাজকীয়ভাবে নিচে কিন্তু ল্যান্ডিং করছে, তাই করে ফ্রি ফায়ার প্যারাসুট স্কিন দিচ্ছে যেটা কিন্তু সত্যি গেমের মধ্যে দেখলে কিন্তু খুবই ভালো লাগছে। এছাড়া যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছে তাদেরকে আমি বলবো যে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, খেলোয়াড় রিলেটেড চ্যানেল যেখানে শুধুমাত্র ট্রু এবং সৎ নিউজটা দেওয়া হয়, ভুলভাল ভবিষ্যতে আন্দাজওয়ালা নিউজ একদমই দেওয়া হয় না। যেমন টুসাটার নিউজ কিন্তু একদমই ভুল এসেছিল, ইভো টুসাটার এখন কিন্তু ইভো ইএমপি হয়ে গেছে। তো সেরকম ধরনের ভুল নিউজ থেকে বাঁচতে গেলে সৎ নিউজ পেতে গেলে খেলোয়াড় রিলেটেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং আমাদের কিন্তু OB30 দেখতে পাবো এয়ারড্রপের জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো যে ভেন্ডিং মেশিন বা আমাদের দোকানঘর কিন্তু পড়ছে এয়ারড্রপের জায়গায়। সেই দোকানঘর থেকে কিন্তু আমরা কী নিতে পারবো, সেই দোকানঘর থেকে কিন্তু আমরা কোনো রিভাইভ টোকেন পাবো না, পাবো কিন্তু লেভেল 4 জ্যাকেট MA2 পেয়ে যাবো। তো এইসব জিনিসগুলো কিন্তু আমরা দোকানঘর থেকে পেয়ে যাবো যেটা নর্মাল দোকানঘর থেকে পাওয়া যায় না। তবে দোকানঘর থেকে কোনো কিছু নিতে গেলে কিন্তু আমাদের কয়েন লাগে, সেই কয়েনগুলো যখন আমরা তুলি সবগুলো কিন্তু একসাথে জুড়ে যায়, 28টা 27টা 12টা 14টা সব জুড়ে যায়। এবং ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ OB30 আপডেটের পরে যদি আমাদের 4টে কয়েন থাকে তাহলে আমি আমার বন্ধুকে কিন্তু 3টে করে বা 2টে করে সেপারেট করে কিন্তু কয়েনটা দিতে পারবো, যেটা হচ্ছে OB30 নতুন আপডেট। তো আপডেট কিন্তু খুবই ভালো করেছে। এবং এর পরে যে নিশ্চিত হতো সেটা হচ্ছে আমাদের ক্রোনো ক্যারেক্টার, তোমাকে কালকেই বলেছিলাম যে কোনো ক্যারেক্টার পাওয়ার চেঞ্জ করতে চলেছে এবং চেঞ্জ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। শিল্ডের টাইম তোমার করে দিয়েছে কত, 5 সেকেন্ড কমিয়ে দিয়েছে, 7.5 করে দিয়েছে। এবং আমাদের যে কুল ডাউন টাইম সেটা কিন্তু বাড়িয়ে 170 থেকে 180 করে দিয়েছে। ভাই ক্যারেক্টারের সাথে কী করতে চাইছে আমি তো বুঝতেই পারছি না, কেন এরকম করছে। একে তো কম পাওয়ার কমিয়ে দিয়েছে, ফের আবার পাওয়ার কিন্তু কমাচ্ছে। তো ক্রোনো চিপ লাগানোর পর কেমন হয় সেটা কিন্তু আমাদের ভবিষ্যতেই বলবে। তবে এর আগের ভিডিওতে তোমাদেরকে কতগুলো বেশ লেজেন্ডারি ইমোট দেখেছিলাম, এখন কিন্তু ফের একটা নতুন ইমোট অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো ফ্ল্যাগ ইমোট যেমন হচ্ছে, সেই ফ্ল্যাগ ইমোটের মধ্যে একটা লেজেন্ডারি ইমোট দিচ্ছে এবং সেটা কিন্তু আমরা বুইয়াডেতে কিন্তু দেখতে পাচ্ছি, বুইয়া 2.1 কিন্তু এই ফ্ল্যাগ ইমোটের মতন আরেকটা ইমোট আমরা দেখতে পাচ্ছি গেমের মধ্যে OB30 আপডেটের পর। এরপরের জিনিসটা সেটা হচ্ছে আমাদের জ্যাকেট এবং হেলমেট কিন্তু আলাদাভাবে লোহার পাতি লাগানো হবে। তো লোহার পাতি বা অ্যাটাচমেন্ট লাগানোর ফলে কিন্তু জ্যাকেট এবং হেলমেট আরও পাওয়ারফুল হয়ে যাবে এবং এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ডবল আর্মার প্যান্টেশনে বন্দুকের স্কিনটা কাজে লাগবে। এছাড়াও কিন্তু লেভেল 4 জ্যাকেটের পকেট কিন্তু আমরা ব্যবহার করতে পারবো বলে শোনা আছে। তো যত দিন যাবে তত কিন্তু ভিডিওগুলো হাতে লাগবে নিউজ রিপোর্ট হিসেবে তোমাদের কিন্তু খেলা এবং লিখে চ্যানেল দেখে দেবো। সেই জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এখনো পর্যন্ত যতগুলো আরও দিলেন সত্যগুলো কিন্তু ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এছাড়া স্ক্রিনের উপর তোমরা দেখতে সিজন 25 আমার হিরোকে ড্রেসটি কেমন হতে চলেছে এবং অগের কিন্তু একটা ফ্রি স্কিন আমরা পেয়ে যাচ্ছি, সঙ্গে ক্লাস সিজন 9 কিন্তু মেয়েদের ড্রেস দিতে চলেছে হিরোকের এবং ইম্পর্টেন্ট একটা গোল্ডেন স্কিন আমরা ফ্রিতে একদম বিনামূল্যে পেয়ে যাই। এছাড়াও যে অনেকদিন ধরে তোমাদের বলেছিল যে MOCO কালেকশনের যে ছেলে ড্রেসটা, এই ছেলে ড্রেসটি কিন্তু ফেডারেলে আসার খুব চান্স পেয়েছে এবং কিন্তু ধীরে ধীরে সেই চান্সটা কিন্তু স্পষ্ট হচ্ছে। যখন ফেডারেলে আসবে তোমাদের জানিয়ে দেবো। এবং এই যে ফাওয়ারাটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু MOCO কালেকশনের ফাওয়ারা। তো এই ফাওয়ারাটা যত সময় ফেটেড হলে আমাদের সেকেন্ড প্রাইজ হিসেবে দেখে যেতে পারে, নাও অনেকভাবে আসতে পারে। সেটা যখন আসবে তোমাদের কিন্তু জানিয়ে দেবো এবং কেমন ফাওয়ারাটা কেমন তোমাদের লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ফাওয়ারা কিন্তু হেভি ড্যামেজ হয়, 600-500 করে ড্যামেজ হয় কিন্তু যদি মারো। তো MOCO এই ফাওয়ারা নিয়ে আমাদের হেডশট তো মারতে হবে, কিন্তু তার আগে আমাদের গিল্ডের ছেলেগুলোদের কিন্তু তৈরি করতে হবে, কারণ গিল্ড ওয়ার্ড আসতে চলেছে এবং দেখতেই পাচ্ছ গিল্ডের জন্য কিন্তু আমরা আলাদাভাবে ব্যাচ কিনতে পারবো। এবং গিল্ড ওয়ার্ড বা নর্মাল যেভাবে টুর্নামেন্টে পার্টিসিপেট করা যায় তেমনভাবে কিন্তু গিল্ড ওয়ার্ডে আমাদের পার্টিসিপেট করতে হবে, যার ফলে কিন্তু আমরা এক্সক্লুসিভ রিওয়ার্ড পেয়ে যাবো। তো সেটা OB30 যখন আসবে তখন কিন্তু আমরা জানতে পেরে যাবো। তো খেলোয়াড় রিলেটেড চ্যানেল যতটা শর্ট টাইমে পারি আমরা কিন্তু সমস্ত আপডেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেখানে কিন্তু আমাদের নেক্সট কতগুলো লবি দেখতে পাচ্ছ, ফ্রি ফায়ার ম্যাক্সের লবি, তারপর বুইয়ার্ডের 2.0 কিন্তু লবি এবং সঙ্গে হ্যালোইনের লবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এই লবিগুলো কিন্তু আমরা আপডেটের পরে দেখতে পাবো, OB30 আপডেটের পরে। এবং সঙ্গে আপাতত লাস্ট দুটো গ্লোয়াল আমাদের কিন্তু হাতে লেগেছে, একটা হচ্ছে ইভো ফেমান্সের গ্লোয়াল এবং সঙ্গে এই একটা গ্লোয়াল লেগেছে। এটা কিসের গ্লোয়াল, এখন কোন কোলাবোরেশনের গ্লোয়াল এখন কিন্তু জানা যায়নি। তো এই দুটো আপাতত আমাদের হাতে লেগেছে, এই দুটো গ্লোয়ালের স্কিন। তো OB30 লাস্ট যে দুটো আপডেট সেখানে কিন্তু আমাদের গানের পুরো পাওয়ারই অফ করে দেওয়া যাবে কাস্টমার এবং গেম খেলার মধ্যে। এবং সঙ্গে কিন্তু আমাদের আউটফিট বা জামা কাপড়ের উপরে কিছু একটা অপশান দিয়েছে যেটা কিন্তু এখনও সঠিক মানে কিন্তু কেউ উদ্ধার করে উঠতে পারেনি। এছাড়া আমাদের কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু জায়গাটা একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছে। এই জায়গাটা তোমরা ভালো করেছেন, এখানে এটা বেড়া টেড়া দেওয়ার মানে রেলিং টেলিং থাকে বেড়া টাইপের, তো সেই জায়গাগুলো পুরো একটু ক্লিয়ার করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা করে দিয়েছে। তো এই হলো আজকে আমাদের খেলাবাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে OB30 আপডেট, যেখানে শর্ট টাইমের মধ্যে প্রচুর নিউজ দিয়ে দিচ্ছি ভাই। তো কেমন লাগলো নিউজগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে গিভঅ্যাওয়ে চলতে থাকে, তো অত গিভঅ্যাওয়ে দেওয়ার মতো সময় পাচ্ছি না। এবং OB30 আপডেট এনজয় করতে থাকো। তো আজকে খেলাবাংলা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। দেখাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।